খালি আসে না গারে তুই আমার অবস্থা ভালো না খালি তো মাথা নষ্ট করে লাগবে আমারে জানি না যে কি করব আমারে আল্লাহই জানে ওই তাই শুনেছি হ্যাঁ এত লেট করে তুমি আমার অবস্থা দেখে বুঝতেছ না আমার যে পরিস্থিতি দাও না खबर চেয়ারম্যান সাহেব লাখ সে খাদ্র খা বাপ রে বাপ মানুষ মরিয়া সব তামাকা সয়ে যাইতেছে এ করুণার লাগিয়া হ্যাঁ তাই তো রাস্তাঘাটে তো আটাই যায় না লকডাউন আর লকডাউন তাই তো দেখতে আছি আরো লকডাউন সামনে আরো বেশি পড়বে তাই দিবেন নাকি হ্যাঁ দেশে গলিতে গলিতে লকডাউন দিয়ে দিব কারণ দেশে পরিস্থিতি কি বলতাছস না হ্যাঁ চেয়ারম্যান সাহেব নালে মানুষ মরিয়া সব তামাকা সয়ে যাইতেছে তাই তো এটা লাগি তো দেখতে আছি এলাকাটা একটু ফাঁকা ফাঁকা আছে আরো যাই সামনে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কে তোমার সাথে এই কি দেখেও কি বুঝতে পারেন না যে আমি কি হই তুমি কথা কম বলো তোমার সাথে কথা বলতেছি আমি যার সাথে কথা বলতেছি কে হয় তোমার আঙ্কেল এটা দ্বিতীয়টা দ্বিতীয়টা হ্যাঁ দেশের কি পরিস্থিতি জানো বাইসা যাই ফুর্তি কাকে কইরে নই তারপরে যাবো না তাই এটা আমার এলাকায় চলবে না তুমি নাই মাই ছেড়ে গাড়ি রাখা তুমি এসে আসো তোমার সাথে কথা আছে আমার এলাকায় এইগুলা কিছু চলবে না এই মলটু তুই কিছু করছিস না কি লাগা হ্যাঁ দম হ্যাঁ আমার এলাকায় যা এই এখানে নামো তোমার সাথে কথা আছে নামো নামো আমার এলাকায় এইগুলা কিছু চলবে না এরে ছু দা গাইদা হল তুমি তো কি ভুল হয়ে গেছে না কোনো ভুল না বর্তমানে দেশে যে পরিস্থিতি উভয় স্বামী স্ত্রী হলে আমি মানিয়ে নিতাম একজন দে আরেকজনের তিন ফিট আগে তলা চলতে করতে বলছে কিন্তু তোমরা দুজন ভেসে চলতেছো আর আর এই যে এই ড্রেসে তো বর্তমানে ইয়াবার ব্যবসা করে এরা তো ডিলার না হ্যাঁ গোটু পাস করে দেখ কিছু পাস না মহিলা মানুষ কিভাবে ফাইট করি আমি এখন चोखे তোমাকে সাজ করে বলটু দেখবে যে তোমার সাথে ইয়াবা আছে কিনা এই বলটু সাজ কর আঙ্কেল ঠিক আছে প্লিজ প্লিজ একটু শুনো একটা পুরুষ ছেলে তাকে সাজ করবে এটা একটু একটু আমার দিক দিয়ে একটু দেখেন আমি এই পাশে বাড়ির পাশে একটা কথা হলো তোমার কথাটা আমি বুঝতে পারছি কিন্তু এই যে বর্তমানে এই দিক কিন্তু চলতে আছে যে প্যান কোরিয়া টাই কোরিয়া এর ভিতরে ইয়াবার ব্যবসা করে আর বর্তমানে যে যে লকডাউনের গতিতে সবাই ফাট ফাট চলে কিন্তু আসলে তোমরা তো তা না মিল্লামিশা চলতেছো এটা তো এখন বর্তমানে বাবাজি ঠিক না আজকের মতো মাফ করে দেন আর সব শাস্তি করুন না আজকের মতো ছেড়ে দেন আর হবে আর জানি কোনোদিন এই এলাকার চারপাশে যেন কোনোদিন তো বলবেন না আপনার সামনে দেখবেন না আচ্ছা ঠিক আছে চল বিটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আসো চেয়ারম্যান সাহেব একটা জিনিস আমাকে ভুল হয়েছে কি ভুল হয়েছে ওই মহিলাটার সাইজ করা কাম ছিল সাইজ তো করবি এলাকায় তো ঢুকছে ওরা তাই রাস্তা দিয়ে ঢুকবে আমার এলাকায় নয় সাইজ করে যাইবে ওর উপরে টার্গেট রাখবি ওরা কিন্তু ডাইরেক্ট খজুরালি বাড়ি ফেলে গেছে খজুরালি বাড়িতে গেলে বাড়িতে এলাকা
খবর লাগা যে দেখ কোন সমস্যা করে কিনা। আমার এলাকায় আমি শুনতে পারছি যে এলাকায় ইয়াবার ব্যবসা চলে, ওই ফজর আলীর বাড়ি ইয়াবার ব্যবসা করে। চেয়ারম্যান সাহেব আপনি জানেন না, আপনারা তো তিন চার দিন ধরে খালি খোঁজাই করছি। তুই এই সময় বলবি না, এখন বলো। সেই দিন তো আমি স্বাস্থ্য বের চাইছিলাম। আচ্ছা ওরা তো এখান দিয়ে যাবে, অন্য কোনো রাস্তা নাই, এখান দিয়ে দেবে, এখান দিয়ে দেখতে হবে। ভালো লাগা আর দিবাংশে আলাদা করে হলাম মনে করো। আচ্ছা এই তোর ধরাও না, ওই মেয়েটা নেই হ্যালো, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি ওই সেই বাঘিনী, তা জানেন? আমি সেই বাঘিনী। হ্যালো বাঘিনী আপা। হ্যাঁ আমার মাথায় মনে করেন যে ব্যান্ডিজ, আমার অবস্থা ভালো না বুঝছে, মাথায় ব্যান্ডিজ মানে অনেক কিছু। জানেন আমি এত কষ্টে আসছি, আমি রাস্তাটা পার হয়ে আমি এখন যাব অনেক কষ্টে, আমি না নিয়ে যাব না। হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আমি কোথায় দাঁড়ানো আছি আপনি সেটা ভালো করে জানেন। হ্যাঁ হ্যাঁ আমি রাখি, তাহলে তাড়াতাড়ি আসেন কিন্তু, আমি দাঁড়িয়ে আছি। তিন রাস্তার মোড় আছে সামনে, আমি মোটরসাইকেলে দাঁড়ায় রয়েছি, আপনি আসে রানিং এ নিয়ে যাবেন বুঝছেন। চেয়ারম্যানের খুব রাগা রাগে, চেয়ারম্যান কিন্তু মানে সমস্যা আর কি, ঠিক আছে? আপনি তিন রাস্তার মোড়ে আছেন, আমি মোটরসাইকেল দাঁড়ানো আছে, রানিং এ নিয়ে যাবেন। আচ্ছা ওকে, আচ্ছা রাখি। খালি আসে না গেলে তুই, আমার অবস্থা ভালো না, খালি তো মাথা নষ্ট করে লাগবে আমারে। চেয়ারম্যানে কি করবো আমারে আল্লাহ জানে। ওই তাই গেছে, হ্যাঁ এত লেট করে তুমি আমার অবস্থা দেখে বুঝতেছো না, আমার যে পরিস্থিতি দাও না। বাকিনি আপা দাঁড়ান, মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব খুব ড্যান্ডারাজ এলাকায় লকডাউন করছে দেখা, মনে করেন যে আমার এরম সমস্যা, আপনি এটা নিয়ে চালু করে দেন, দেখেন এটা আমার কি অবস্থা, আমি আপনার মাল দেওয়ার লেগা। আসে নাকি? এত সহজে কি আসবো নাকি? দেখ একটু ভালো করে আছে কোনো কায়দায়। চেয়ারম্যান সাহেব যে কথার হে কামুই দেখেন চইলা এসে পড়তেছে। আই হায় মেঘনা সাইকে বৃষ্টি। কি হচ্ছে তোমাদের নামে? নিউজ পেয়েছি। কি নিউজ পেয়েছেন? নিউজ পেয়েছি যে তোমাদের কাছে বাবার টাকা বোট আছে। বাবা আমার কেমন জিনিস? জেমেন সাহেব ভালো কথা 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 ঠাকুরটা পাকার ভালো দেয়। তুমি ওই সাইডে দাঁড়া। না না শুনেন, যাবার সময় আপনি এরকম ডিস্টার্ব করছেন, এখন আমরা যাব তারপর ডিস্টার্ব করে, এটা কি কোন কথা? আর বলছি তো যে তোমাদের সার্চ করা হবে। বলো আমাকে তো চিনেন না। আমার নাম জুলমাত চেয়ারম্যান, চোরের দশ দিন জুলমাত চেয়ারম্যানের একদিন। হাত ছাড়েন, হাত ছাড়ান, এত সোজা